করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় the solution for humanity আসসালামু আলাইকুম ওর আবরাত আলহামদুলিল্লাহ রসুল আল্লাহ নবী আলিসের হাদিসের আলোকে আমরা যে জীবন করার সুন্দর একটি পথ পেয়েছি পৃষ্টি বাংলার মাধ্যমে দর্শে হাদিস এটি আমাদের জন্যে বড় একটি সুযোগ সম্মানিত দর্শক শ্রোতা আমরা আলোচনা করতেছি এখন ব্যবসা বাণিজ্য পর্ব এক্ষেত্রে কোন ব্যবসাগুলি হারাম হালাল এই নিয়ে আমাদের আলোচনা চলতেছিল যাব আবদুল্লাহ রাজিয়াল্লাহতাল হো তার একটি উটের উপরে তিনি যাচ্ছিলেন চলতেছিলেন এই উটটা একেবারে ক্লান্ত শ্লান্ত হয়ে গেছিল আর চলতে পারে না দুর্বল হয়ে গেছে ফারা আদা আই আইউসাই বাহু তিনি ইচ্ছা করছেন উটটাকে ছেড়ে দেব যদি ইচ্ছা সেদিকে চলে যাক চলতে পারে না এমন উট নিয়ে আর কি দরকার কারণ তার পিছনে এখন সময় দিলে আরো নিজেও কি ক্লান্ত হয়ে যাবে তাই ইচ্ছা করলেন যে এই উটটাকে ছেড়ে দিবে যদি ইচ্ছা সেদিকে সে চলে যাবে আলসালাম ফাদা আলী এমন সময় আল্লাহ নবী আলিসাল্লাম আমার কাছে আসলেন এবং আমার জন্য দোয়া করলেন ওয়াদার আবা ওই উটটাকে আল্লাহ নবী কি করলেন মারলেন লাঠি দিয়ে বা হাত দিয়ে আঘাত করলেন ফাসারা সাইরান ওই উটটা এমন জোরে চলতে লাগলো যে ইতিপূর্বে আর এই ধরনের কোনোদিন তার গতিবেগ ছিল না দ্রুত চলতে শুরু করলো আল্লাহ নবীর দোয়া আল্লাহ নবীর পবিত্র হাতের মার খেয়ে বরকতপূর্ণ হাতের মার খেয়ে উটটা এত দ্রুত চলতে লাগলো যে এই ধরনের চলা আর কোনদিন ইতুপূর্বে সে চলে নাই কালা বে বে উকিয়া নই বললেন আরালাম একুকিয়াতে তুমি এই উঠটা আমার কাছে বিক্রি করে দাও এক উকিয়া হচ্ছে প্রায় সাড়ে দশ তোলা সাড়ে দশ তোলা রূপা পরিমাণ হল এক উকিয়া তো সাড়ে দশ তোলা রূপা আমি তোমাকে দিচ্ছি এটা আমাকে বিক্রি করে দাও কুলতোলা আমি বললাম না আয় রসুল্লাহ এটা বিক্রি করবো না সুম্মা কালা বে এনি এরপরে আল্লাহ আবারও বললেন যাবের আরে উঠটা আমার কাছে বিক্রি করে দাও ভাবে এত হু বে আমি তখন আল্লাহর নবী আসসালামের কাছে এক উকিয়া অর্থাৎ আরবাইন দিরহাম চল্লিশ দিরহাম যেটা সাড়ে দশ তোলা দিয়ে বিক্রি করে দিলাম পস্তারাত্ম হমলা নাহু এলা আহলি পথে এটা আমি ছিলাম আল্লাহ নবীর কাছে বিক্রি করলাম ঠিকই কিন্তু শর্ত করলাম হে আল্লাহ রাসোল এর পিঠে চড়ে কিন্তু আমি মদিনায় পৌঁছব মানে দিলাম বিক্রি করে ঠিক আছে কিন্তু সোয়ারি হিসাবে হিসাবে বাহন ব্যবহার করব আমার বাড়ি পর্যন্ত কিন্তু আমি যাব ফালাম্মা বালাক তু আতাই তু হিল জামাল আমি যখন বাড়িতে পৌঁছলাম ওই উঠে আরোহণ করে আল্লাহ নবী আলিসের কাছে উট্টু নিয়ে হাজির হয়ে গেলাম ফানা কাদানি সামানা আল্লাহ নবী সালাম আমাকে ওই উটির টাকা এক উকিয়া চল্লিশ দিরহাম সাড়ে দশ তোলা রূপা আমাকে দান করলেন দিয়ে দিলেন সুম্মা রাজা আতু আমি টাকা পেয়ে ওই দিরহাম পেয়ে এবার আমি রওনা হলাম সালাফি আসারি ওর দিয়ে দিলাম আমি ওই স্বর্ণ চল্লিশ দিরহাম নিয়ে এবার আমি চলা শুরু করেছি নবী আমার পিছনে একজন লোক পাঠা দিলেন যাও যাও জাবেির আবদুল্লাহকে রেখে নিয়ে আসো ফকালা আতুরা নি মা কাস্তুকা লে আহো দা জামালাক আল্লাহনবি আইসাল্ত সালাম এবার যাবেন আবদুল্লাহকে বলছেন তুমি কি মনে করছো যে এই যে তোমার কাছ থেকে উত্তা নেওয়ার জন্য এই কিনে নিলাম খোদ জামালাক ওয়াদারা হেমা যাও এই তোমার উত্তাও তুমি নিয়ে যাও আর তোমার দিরহাম চল্লিশটাও নিয়ে যাও ফাহোয়ালাক তোমার জন্য এটা আল্লাহনবী আইসাল্তু সালাম তার উটু ফেরত দিলেন টাকাও ফেরত দিলেন না বরং যাও টাকাও নিয়ে যাও চল্লিশ দিন নিয়ে যাও হাদিসটি বোখারি মুসলিমে বর্ণিত হয়েছে আর এখানের বর্ণনার হচ্ছে ইমাম মুসলিমের দ্বারা আমরা জানতে পারলাম যে কেউ যদি কোনো জিনিস বিক্রি করে আর এই জন্য শর্ত করে তাহলে এই শর্ত করা যায় রয়েছে কেউ যদি বিক্রি করে জামার ঘরটা বিক্রি করে দিলাম তবে আমাকে এক সপ্তাহ থাকতে দিতে হবে এ হাদিসের আলোকে তাহলে যায়

ওই ব্যক্তির ওই গোলামটা ছাড়া দাস ছাড়া আর কোন মাল ছিল না সম্পদও ছিল না তাহলে এখানে আজাদ করে দিয়ে গেল মৃত্যুর পরে কিন্তু তার ছেলে মেয়ে তার পরিবার পরিজনের আর কিছুই ছিল না আল্লাহ নবী আবিহি আর নবী সাল্লাম নবী ওই গোলামটাকে ডেকে পাঠালেন নিয়ে আসতে বললেন ফবা আহু এই দাসটাকে তিনি অন্য জায়গায় বিক্রি করে এর যে বিকৃত সম্পদ তার রেখে যাওয়া আত্মীয় স্বজন বা তার পরিবারভুক্ত তাদের মধ্যে সেটাকে আল্লাহ নবী দান করলেন এর দ্বারা বুঝে গেল কেউ যদি তার এমন সম্পদ থাকে যে সম্পদটা ছাড়া আর অন্য কোনো সম্পদ নেই ইচ্ছা করে তার ওয়ারিসদেরকে মাহরুম করে যান তাহলে সেই মাহরুম করে যাওয়ার তার যে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না এটাই এর দ্বারা আমরা বুঝতে পারলাম কেউ যদি তার দানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করতে চায় তার ওয়ারিসদেরকে তাহলে এটা মোটেই ঠিক হবে না এবং এক্ষেত্রে যদি শূন্য হয়ে যায় তাহলে সেটা তার সে করা যাবে না আর ওসিয়তের ক্ষেত্রে তিন ভাগের এক ভাগের অতিরিক্ত ওসিয়ত করতে পারবে না এবং যারা তার ওয়ারিস তাদের জন্য অসিয়াত করতে পারবে না এ হাদিসটি বোখারি মুসলিম থেকে বর্ণিত তাহলে আল্লাহর নবিলাম যে কাজটি করলেন يا شيء و بستاتاج وعن ميمونة رضي الله تعالى عنها زوج النبي صلى الله عليه وسلم أن نفارة وقعت في سمن فماتت فيه فسئل النبي صلى الله عليه وسلم عنها فقال ألقوها وما حولها وكلوا راه البخاري وزاد أحمد النسائي وفي سمن جامد ميمون رضي الله تعالى عنها আল্লাহ নবী আয়েসালামের স্ত্রী থেকে বর্ণিত তিনি বলেন যে ঘিয়ের মধ্যে একটা ফারা ইঁদুর পড়ে গিয়েছিল সেখানে পড়ে মারাও গিয়েছে আল্লাহ নবীকে বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আলকুহা আল কুহা এই ইঁদুর বাচিকাকে ফেলে দাও এবং তার আশেপাশে যেখানে তার গা লেগেছে সেগুলিকে ফেরাই দাও ওয়াকুলু আর বাকি অবশিষ্টটুক তোমরা খাও ইহাদিস ইমাম বোখারি বর্ণনা করেছেন ইমা আহমাদ বর্ণনা করেছেন আর নাসাই বর্ণা করেছেন আহমদ নাসাইয়ের বর্ণায় ফিসাম জামেদিন অর্থাৎ জমাট বাঁধা ঘিয়ের মধ্যে পড়েছিল তাহলে জমাট বাধা যদি ঘি হয় বা এমন কোনো জিনিস হয় খাদ্যদ্রব্য সেখানে যদি এই অপবিত্র চিকা বা চোহা বা ওই ইঁদুর পড়ে যায় তাহলে সেটাকে ফেলে দিতে হবে এবং আশপাশ যা ওর গা যেখানে লেগেছে ওটাকেও ফেলে দিতে হবে বাকিটুক সেটাকে খাওয়া যাবে কারণ তার এই যে অপবিত্রতা বাকি অংশে সেটা প্রবেশ করতে পারে নাই তবে যদি সেটা তরল হয় আর তরল পদার্থের মধ্যে সেটা পড়ে মরে যায় তাহলে সেখানে তো সবকিছুর মধ্যে তার অপবিত্রটা সংমিশ্রণ ঘটে যাবে তখন সেটাকে ফেলাই দিলে আর অপবিত্রতা তার সেখান থেকে বাইর করার মতো ক্ষমতা থাকবে না সেক্ষেত্রে পুরোটাই তখন ফেলে দিতে হবে আমাদেরকে মনে রাখতে হবে এ ধরনের যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে এই ধরনের ব্যবস্থা আমাদের নিতে হবে সম্মিত দর্শক ও শ্রোতা হাদিসের বাকি অংশ আমরা একটি ছোট্ট বিরতির পরে পূর্ণ করব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের সবাইকে পথ প্রদর্শক আলকর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল এ এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পৃথটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটায় বা সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন

ভরসা কেননা আল্লাহ সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় السلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام ورحمه الله وبركاته. سميت وعن ميمونه رضي الله تعالى عنها زوج النبي صلى الله عليه وسلم. ان فاره وقعت في سمن فماتت فيه فسئل النبي صلى الله عليه وسلم عنها فقال: القوها وما حولها وكلوا راه البخاري وزاد احمد النسائي. অফি সামনীন জাদিন মাইমুন আরিয়ান আল্লাহ নবী আলেসালামের স্ত্রী থেকে বর্ণিত তিনি বলেন যে ঘিয়ের মধ্যে একটা ফারা ইঁদুর পড়ে গিয়েছিল সেখানে পড়ে মারাও গিয়েছে আল্লাহ নবীকে বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আলকুহা কুহা অমা হাউলাহা এই ইঁদুর বাচিকাকে ফেলে দাও এবং তার আশেপাশে যেখানে তার গা লেগেছে সেগুলিকে ফেরাই দাও ওয়াকুলু আর বাকি অবশিষ্টটুক তোমরা খাও ইহাদিস ইমাম বুখারী বর্ণা করেছেন আহমাদ ও বর্ণনা করেছেন আর নাসাই বর্ণনা করেছেন আহমদ নাসাই বর্ণায় বাধা ঘির মধ্যে পড়েছিল তাহলে জমাট বাধা যদি ঘি হয় বা এমন কোন জিনিস হয় খাদ্যদ্রব্য সেখানে যদি এই অপবিত্র চিকা বা চোঁহা বা ওই ইঁদুর পড়ে যায় তাহলে সেটাকে ফেলে দিতে হবে এবং আশপাশ যা ওর গা যেখানে লেগেছে ওটাকে ফেলে দিতে হবে বাকিটুক সেটাকে খাওয়া যাবে কারণ তার এই যে অপবিত্রতা বাকি অংশে সেটা প্রবেশ করতে পারে নাই তবে যদি সেটা তরল হয় আর তরল পদার্থের মধ্যে সেটা পড়ে মরে যায় তাহলে সেখানে তো সবকিছুর মধ্যে তার অপবিত্রতা সংমিশ্রণ ঘটে যাবে তখন সেটাকে ফেলাই দিলে আর অপবিত্রতা তার সেখান থেকে বাইর করার মতো ক্ষমতা থাকবে না সেক্ষেত্রে পুরোটাই তখন ফেলে দিতে হবে আমাদেরকে মনে রাখতে হবে 8 هرنل جودي كنغرنا كوتيزاي، 8 هرنل بابوس تامة أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا وقعت الفارة في السمن فإن كان جامدا وما حولها، وإن كان مائيا فلا تقربوه. أحمد وأبو داود وقد حكم عليه البخاري وابو حاتم أبو رضي الله تعالى তিনি বলেন যে সাল্লাম বলেছেন যদি ফারা ইদুর বা যদি জমাট বাধা ঘির মধ্যে পড়ে যায় তাহলে সেটাকে ফেলে দাও তার আশেপাশে যা আছে ফেলে দাও ওয়াইন ফালা খান আর যদি সেটা গলিত হয় সেটা তরল হয় তাহলে তার আশেপাশেই তোমরা যাবে না এ হাজিম আহমাদ এবং আবু দাউদ বর্ণনা করেছেন ও আকাদ হাকামা আলাই হিল বুখারি ও আবু হাতেম আবু হাতেম এবং বোখারি এই হাদিসটিকে ওয়াহাম বলেছেন অর্থাৎ এই হাদিসটি মাইমুনার হাদিস আল্লাহ মাইমুনারি আনার মুসনাদ মানে তার বর্ণিত হাদিস এটা আবহরেরার সঙ্গে বর্ণনা করা হয়েছে তাহলে এটা ঠিক না তবে এই হাদিসের মতন বা এর যে অর্থ ঠিক আছে কিন্তু বর্ণনা আবহরেরা করেছেন এটা কিন্তু ঠিক না বরং বর্ণনা এটা হলো কার মাইমুন আল্লাহ তালা আনহার তাহলে এ দ্বারা স্পষ্ট হয়ে গেল যদি গলিত হয় সেটা তরল হয় সেটা খাওয়া যাবে না ব্যবহার করা যাবে না বিক্রি টিক্রি করা যাবে না আর যদি জমাট বাঁধা হয় তাহলে ইঁদুর ওই নোংরা অপবিত্র বস্তু ফেলে দিয়ে তার আশপাশে যতটুক ফেলে দিয়ে সেটাকে বিক্রি করা খাওয়া যায় এই ব্যবসা অধ্যায় এটাই আমাদের উদ্দেশ্য এখানে যে এই ধরনের কোনটা ব্যবসা চলবে আর কোনটা চলবে না এটুকি আমাদের জানা দরকার وعن ابي الزبير قال سالت جابرا عن ثمن السنور والكلب فقال جزر النبي صلى الله عليه وسلم عن ذلك راهو مسلم والنسائي وزاد الا كلب سيد ابو الزبير থেকে বর্ণিত তিনি বলে আমি كامي কামে জিজ্ঞেস করলাম عن ثمن السنور والكلب কুকুর এবং বিড়ালের ব্যবসা করে বিক্রি করে ওই অর্থ হালাল না হারাম এ বিষয়ে আমি জাবেরকে জিজ্ঞেস করলাম আবু জুবাইদ বলতেছেন ফাকা আজাজারানবি ওদা আলেক তিনি বলে আল্লাহর নবী এ ব্যাপারে ধমকি দিয়েছেন শক্তভাবে নিষেধ করেছেন যে না এটা চলবে না হারাম এটা রাহ মুসলিম নাসাই এসলিমা মুসলিম এবং নাসাই বর্ণনা করেছেন ওয়াজাদা ইল্লাহ কালবাসাই দিন নাসাই র বর্ণনাতে শিকারী কুকুর যে কুকুর কুকুরদের শিকার করা যায় শিক্ষিত ট্রেনিং প্রাপ্ত এমন কুকুর ব্যতিরিক্যে এই কথাটা অতিরিক্ত বর্ণনা করেছেন কে ইমাম নাসাই এজন্যে এই যে অতিরিক্ত শব্দটা ইমাম সৌকারী রহমাল্লা বলেন যে এই অতিরিক্তটা মনকার এটা গ্রহণযোগ্য না ইবনে হেব্বান এই খবরটাকে বলছেন বা তেলুন এর কোনো ভিত্তি নেই মোট কথা এই যে অতিরিক্ত যেটা শিকারী কুকুর হলে এটাকে কেনা বেচা করা বা এর ব্যবসা করা জায়েজ এই অতিরিক্ত জিনিসটিকে হাদিস তারা সাব্যস্ত না এই হাদিস দিয়েই কিন্তু যারা জায়েজ বলেছেন যে সমস্ত কুকুর রাখা যায় তাদের দলিল কিন্তু আমরা বলবো এটা মনকার অতিরিক্ত এটা জয়ীফ বর্ণাকারী যারা বিশ্বস্ত বর্ণাকারী তাদের বিপরীত বর্ণনা করেছে অতএব এটা গ্রহণযোগ্য নয় এই বিষয়ে আমাদেরকে মনে রাখতে হবে তাহলে কুকুর এবং বিড়ালের ব্যবসা বাণিজ্য অবৈধ এটা হারাম চলবে না ওয়ানাই সতারাজি আল্লাহতাল আন হাকালত যা তিনি বারি রাহ ফাকা আলাত এ আলাতি সি আওয়া ফিকুল আমিন উকিফা আইনিনি কুতু ইন আহাবা আহলুক আন আউদাহা লাহুম ওয়া ইয়াকুনু ওয়ালাউকে লিফাল আয়েশ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমার কাছে বারিরা বারিরা একজন দাসী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু কাছে এসে বললেন ফাকালাতি নিকা তামতু আহলি আমার যে মালিক তার সঙ্গে আমি মুকাতাবা করেছি মানে লেখা পড়া করে নিয়েছি আলাতিস আওয়াক নয় উকিয়া নয় উকিয়া যেটা দুইশো ষাট দীরহাম আর একশো সাড়ে বারো তোলা রূপা এটা যদি প্রতি এক উকিয়া অর্থাৎ সাড়ে দশ তোলা করে বা চল্লিশ দিরহাম করে প্রতি ওদের ওদেরকে আমি দিয়ে দেবো এটা পরিশোধ হয়ে গেলে আমি আজাদ হয়ে যাব এই কথাটা বারিরা রাজি আল্লাহ তালা মা আয়েশার কাছে এসে বললেন এবং তিনি সাহায্য চাইলেন যে ব্যাপারে আমাকে আপনি সহযোগিতা করেন কুলতু আয়সা বলে আমি বললাম ইন আউদ্দাহা আহা তোমাকে আমি আজাদ করবো তবে তোমার ওয়ালাটা আমি পাব পাবো ফাজ বাড়ির এই কথা বললেন যে এই শর্তে আমি আপনাদের দিব ঠিক আছে কিন্তু ওয়ালাটা হবে কার আনহার। দিলা আলাইহা তারা কি করলো বললো যে না এটা হতে পারে না এই শর্ত মারা যাবে না

ক্রয় করে নাও তাকে তুমি আজাদ করে দাও আর শর্ত করো যে তোমার জন্য ওয়ালা থাকবে আল্লাহ নবী বললেন তাকে তুমি আজাদ করে দাও শর্ত লাগাও তাদের উপরে যে ওয়ালাটা তুমি আয়েশারই হবে ফাইন নামাল ওয়ালা ওলিমান আ যে আদাজ করবে তারই জন্য কি ওয়ালা হবে ফাফা আলাত আয়েশা তোরাদি আল্লাহত আলা আনহা আল্লাহত নবীর স্ত্রী আয়েশা তাই করলেন সুম্মা কামরা সুলা সালসাল্লাম ফিনাজ খতিবান আল্লাহর নবী এই খবর যখন জানতে পারলেন খুতবা দেওয়ার জন্য মানুষেরকে দেখে সেখানে দাঁড়িয়ে গেলেন ফাহমিদাল্লাহ আল্লাহ আলাই আল্লাহ নবী তার নিয়ম অনুযায়ী আল্লাহর প্রশংসা করলেন এরপরে সুম্মা কালের পরে বললেন আম্মা এই ঘটনা খোলার পরে বললেন আহমদোসানা আল্লাহর প্রশংসার পরে বললেন ফামা বাল উরিজালিন ইশতারিতুনা শুরূতান লাইসা ফি কিতাবিল জাল ওই সমস্ত মানুষের কি হয়েছে যারা আল্লাহর কিতাবে যা শর্ত নেই শরীয়তে যে শর্ত করা জায়েজ নেই এমন ধরনের শর্ত আরোপ করে তারা মা কান আমিন শর্তিল্লাহসফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল যে শর্ত আল্লাহর কিতাবে নেই শরীয়ত সম্মত শর্ত না সেটা বাতিল গ্রহণযোগ্য না ওয়াইন কানা মিয়াতু শর্তিন যদিও সেটা কি একশো শর্ত না করুক একশোটাও শর্ত যদি করে আর আল্লাহর কিতাবে না থাকে তাহলে সেটা বাতিল অগ্রহণযোগ্য ফাকাদা আল্লাহ আক আল্লাহর ফয়সালাই হলো বেশি হকদার মানার জন্য ওয়াসারতুল্লাহ আউতাক আল্লাহর সত্যই বেশি শক্তিশালী দৃঢ় এবং মজবুত মানুষের শর্তের কোন সেখানে মূল্য নেই ওয়াইন্নামাল ওয়ালাউ লিমান আতাক আল্লাহর নবী সবাকে দেখে ঘোষণা করে দিলেন সবার সামনে যে আজাদ করবে দাস দাসী সে মরে গেলে তার ওয়ারিস কেউ না থাকলে কোন দিক থেকে তার রেখে যাওয়া সম্পত্তি যে ব্যক্তি আজাদ করেছে সেই পাবে কাজেই শর্ত করুক আর না করুক তারা পাবে না এ হাদিসটি বোখারি মুসলিমের আর শব্দগুলি বোখারির মুসলিমে রয়েছে ইস্তারি হা তুমি তাকে কড়াই করে নাও কি হা তাকে আজাদ করে দাও ওয়ালা। তুমি তাদের প্রতি শর্ত লাগাই দাও যে কিন্তু আমার কাজে তারা মানুক আর না মানুক কিতাবলাই যে শর্ত নাই সে শর্ত গ্রহণযোগ্য নয় সেটি বাতিল এ আমরা বুঝতে পারলাম ব্যবসা ক্ষেত্রে যদি কেউ এমন শর্ত লাগায় যে শর্তটা কোরআন ও হাদিসে নেই শরীয়ত সম্মত না সেই শর্ত গ্রহণযোগ্য হবে না ক্রেতার ক্ষেত্রে বা বিক্রেতার ক্ষেত্রে ক্রেতার ক্ষেত্রে এবং বিক্রেতার ক্ষেত্রে কারোর জন্য সেটা গ্রহণযোগ্য হবে না তাহলে শর্ত করা যায়জ রয়েছে ব্যবসা ক্ষেত্রে তবে শরীয় সম্মত শর্ত শরীয়ত বহির্ভূত কোনো শর্ত করা জায়েজ নেই এটা আমরা এ দ্বারা সুস্পষ্ট জানতে পারলাম ওয়ার আজী আল্লাহ তালা আন হওয়া আন বাই উম ফাকা আল্লাহ তুবা ওলা তুহাবু ওয়ালা তু উরাতু ইবিন ওমার রাজত থেকে বর্ণিত তিনি বলেন উমার ফারুক রাজা তো নিষেধ করে দিয়েছেন উম মাহাতুল আউলাদ জে দাসীর সঙ্গে তার মালিক মেলামেশা করে সহবাস করে এবং তার পেট থেকে সন্তান জন্ম করে এদেরকে উম্মাহাতুল আওলাদ আউলাদ বা উম্মুল ওলাদ বলা হয় এদেরকে বিক্রি করা নিষেধ চলবে না এভাবে আরো বললেন একে বেচা যাবে না একে দান করা যাবে না যতটুক সম্ভব তার থেকে সে ফায়দা নিবে তার সঙ্গে মিলামেশা করবে মরে গেলে সে আজাদ হয়ে যাবে ওমার ফারুক রাজ আনহো উম্মুল ওলাদ কে বিক্রি করা এটাকে নিষেধ করে দিলেন নিঃসন্দেহে উমার ফারুক এই ধরনের কোনো কাজ করতে পারে না যেটা আল্লাহ নবী থেকে জানেন নাই এই জন্য হাদিসটি যদিও মাউকুব তার হুকুম হলো কি মারফো এটি ইমাম মালিক বর্ণনা করেছেন এবং বলেছেন যে কিছু কিছু বর্ণাকারীরা এটাকে মারফো আল্লাহ রসুলের কথা বলেছেন আল্লাহ রসুলের কথা হিসেবে এটা প্রমাণিত না বরং উমার ফারুকের কাজ আর উমার ফারুক যে কাজটি করেছেন সত্যি সেটি সম্মত তাই অম্মুল আউলাদকে বিক্রি করা জায়েজ নেই আজাদ হয়ে যাবে এটাই হলো সিদ্ধান্ত আমরা এখানে শেষ করি এই পর্বের আলোচনা اللهم لك شيء توفيق دانكوين السلام عليكم ورحمة الله وبركاته ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়লাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডবল ফোর টু জিরো এইট টু ফোর টু ফোর টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন ডট আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন এই দায়িত্ব পূরণ করুন আমার আল মূল আল সম্বান কারিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি যারা হেদায়েত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদি শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় যার মাধ্যমে দিন বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় আপ পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল